বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা শিখতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল পার্ট 5। আপনারা সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। মাইক্রোসফট এক্সেল পার্ট 5। যথারীতি আমরা পূর্বের মতোই মাইক্রোসফট এক্সেলে যাব। আজকে মাইক্রোসফট এক্সেলে আপনাদের তিনটা বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আপনাদের দেখাবো অ্যাড টেক্সট, শব্দ যোগ করা। এরপরে দেখাবো কনসলিডেট অর্থাৎ দৃঢ় করা বা একত্রীকরণ। এরপরে দেখাবো ডাটা ভ্যালিডেশন বা তথ্য বৈধতা অথবা কোনো শর্ত আরোপ করে কোনো কিছু তৈরি করা। তো প্রথমে আমরা শীট অনে যাই। ইতিমধ্যে আপনারা যোগ বিয়োগ গুণন ভাগ এগুলো দেখেছেন বা অন্য আরও কিছু কাজ দেখেছেন। তো যোগের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে, বিশেষ করে ছোট যোগের ক্ষেত্রে, এখানে যদি কিছু লিখি বা এখানে যদি কিছু লিখি, এখানে যদি যোগ করতে চাই, যদি এমনিতে দুইটা ঘরের সংখ্যা যোগ করতে চাই তাহলে ইকুয়াল F2 প্লাস G2, এরপর ইন্টার দিলে রেজাল্ট বের হয়। আর বড় যোগের ক্ষেত্রে সাম ব্যবহার করি, গড় বের করতে অ্যাভারেজ, কাউন্ট, ম্যাক্স, মিন ইত্যাদি কাজ আমরা ইতিমধ্যে শিখছি। তো আজকে আপনাদের আমি শব্দ যোগ করা দেখাবো। শব্দ বলতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা টেবিল আমি তৈরি করে রাখছি। প্রথমে লেখা আছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ফুল নেম। যেমন ধরেন এখানে আমি একজনের নাম লিখলাম, আমি নাম লিখলাম MEHDI মেহেদি, এটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম হচ্ছে HASAN হাসান, লাস্ট নেম হচ্ছে হাসান। এখন ফুল নেমটা কি হবে? মেহেদি হাসান। তাহলে এটা বের করার জন্য আমরা কি করব? আমরা এখানে সূত্র লিখব। কিভাবে সূত্র লিখব, কি সূত্র লিখব, আপনারা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। প্রথমে ইকুয়াল দিবেন, এরপরে আপনি দেখেন ফার্স্ট নেম কোন ঘরে আছে বা কোথায় আছে। ফার্স্ট নেম আছে কোথায়? এই সেলটার নাম হচ্ছে B7, আপনি এখানে ক্লিক করেন B7। এরপরে আপনি অ্যান্ড ইউজ করবেন। অ্যান্ড আপনারা দেখবেন কিবোর্ডে এই যে সেভেনের এখানে অ্যান্ড আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যান্ড, এটা চাপ দিবেন অ্যান্ড। তো আমি এখানে শিফট চেপে অ্যান্ড দিবেন অ্যান্ড। এরপরে ইনভাইটেড কমা দিবেন, ইনভাইটেড কমা চেনেন তো আপনারা, এই যে এখানে ইনভাইটেড কমা আছে আপনার কিবোর্ডের পাশে, ইন্টারের পাশে এখানে ইনভাইটেড কমা আছে, আপনারা ইনভাইটেড কমা দিবেন। শিফট চেপে ইনভাইটেড কমা দিলাম, এরপর একটা স্পেস দিবেন, এরপরে আবারও ইনভাইটেড কমা শেষ করবেন, এরপরে আবারও অ্যান্ড লিখবেন। এরপরে পরের সেল অ্যাড্রেস কি, এটা C7, আপনি C7 ক্লিক করেন। তাহলে সূত্রটা একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন যে প্রথম নাম আছে কোথায়, প্রথম নাম আছে B7 ঘরে, এবং ইনভাইটেড কোমা দিবেন, এরপরে অ্যান্ড লিখবেন C7। এখন যদি আপনি ইন্টার চাপেন, ইন্টার চাপার সাথে সাথে দেখতে পাবেন যে দুটো নাম অ্যাড হয়ে গেছে। দেখেন ফার্স্ট নেম হচ্ছে মেহেদি, লাস্ট নেম হচ্ছে হাসান, পুরো নাম হচ্ছে মেহেদি হাসান। আমি ঠিক এইভাবেই এখানে একইভাবে এখানে সেলিম আহমেদ লিখছি। দেখেন সূত্রটা এখানে সেলিম আহমেদ ইকুয়াল B5 অ্যান্ড ইনভাইটেড কোমা স্পেস ইনভাইটেড কোমা ক্লোজ অ্যান্ড C5, এরপরে ইন্টার ব্যবহার করছি। এরপরে যথারীতি আমরা আগের মতো ড্রাগ করব, এখানে মাউস রেখে প্লাস চিহ্নটা এখানে নিয়ে আস্তে করে এভাবে টান দিব, আর যারা এভাবে টানাটানি করতে পারবো না তারা সিলেক্ট করে যথারীতি আমরা কিবোর্ডে এই যে কন্ট্রোল চেপে D অক্ষর টোকা দিব, কন্ট্রোল চেপে D, অর্থাৎ আমি যদি কন্ট্রোল চেপে D অক্ষর টোকা দেই দেখেন কি হয়। প্রথমে তো অবশ্যই সিলেক্ট করতে হবে, আপনারা সিলেক্ট করবেন, এরকম ভাবে সিলেক্ট করলাম, এরপরে কন্ট্রোল চেপে D অক্ষর চাপ দিলাম, এখানে সিলেক্ট করে কন্ট্রোল চেপে D,
कंट्रोल डी जदि ना आसे যদি না আসে আপনাকে ড্র্যাগ করতে হবে টেক্সটের ক্ষেত্রে এটা সম্ভবত হবে না তো আমরা এখানে চেপে এভাবে টান দিব ও সরি এখানে একটা বিষয় আমি কন্ট্রোল ডি দিছি তখন হয়েছে কিন্তু কিন্তু আমরা তো এখানে কোনো নাম লিখি নাই আপনি এখানে নামটা লেখেন আপনা আপনি চলে আসবে যেমন ধরেন এখানে আমি লিখলাম আই এম ইমরান এখানে লিখলাম হাসান ইমরান হাসান এখন ইন্টার চাপেন এখন ইমরান হাসান চলে আসছে এভাবে আমরা শব্দ যোগ করতে পারি যে কোনো শব্দ এখানে যোগ করা যাবে তো এটা হলো শব্দ যোগ করার ক্ষেত্রে আমরা কি সূত্র ব্যবহার করি সূত্রটা আপনারা আরেকবার দেখতে পারেন এখানে আপনারা ফর্মুলা বারের মধ্যে দেখতে পাচ্ছেন অথবা এখানে ডাবল ক্লিক করলে আপনি দেখতে পাবেন আশা করি এটা আপনারা পারবেন না পারলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আবারও দেখাবো প্রয়োজন পড়লে আপনার কমেন্ট বক্সে আমি সূত্রটা লিখে দিব এরপরে যাব শীট টুতে শীট টুতে আছে হলো কনসলিডেট দৃঢ় করা ডিকশনারি ভাষায় অভিধানিক অর্থ হচ্ছে দৃঢ় করা এখানে কনসলিডেট অর্থ হচ্ছে একত্রীকরণ কম্পিউটার ভাষায় একত্রীকরণ বলতে ধরেন আপনার তিনটা দোকান আছে তিনটা দোকানে একই ধরনের পণ্য সামগ্রী ক্রয় বিক্রয় করা হয় তো আজকে সারাদিন কি বিক্রি করলেন সেটা হিসাব করা আছে প্রথম দোকান দ্বিতীয় দোকান তৃতীয় দোকান তো নীল রঙের এই দোকানটাতে ধরলাম আমরা এখানে লেখা আছে আইটেম কোয়ান্টিটি টাকা তো এই দোকানে আজকে মাদারবোর্ড বিক্রি হয়েছে দশটা ৫০,০০০ টাকা প্রসেসর বিক্রি হয়েছে ১২টা ৬০,০০০ টাকা র্যাম বিক্রি হয়েছে ৮টা ৩২,০০০ টাকা দ্বিতীয় দোকানে হলুদ রঙের এই দোকানে বিক্রি হয়েছে আজকে ধরলাম যে মাদারবোর্ড বিক্রি হয়েছে ৮টা মাদারবোর্ডের দাম হচ্ছে ৫০টা ৪০,০০০ টাকা এরপরে প্রসেসর বিক্রি হয়েছে ৫টা প্রসেসরের দাম হচ্ছে ৩০,০০০ টাকা এরপরে র্যাম বিক্রি হয়েছে ১০টা র্যামের দাম ৩০,০০০ টাকা তো এরপরে তৃতীয় দোকান এইখানে এই দোকানটাতে আপনার বিক্রি হয়েছে মাদারবোর্ড বিক্রি হয়েছে ধরলাম ১২টা মাদারবোর্ডের দাম হচ্ছে কত ৭০,০০০ টাকা এরপরে প্রসেসর বিক্রি হয়েছে মাত্র ৫টা প্রসেসরের দাম হচ্ছে ধরে নিলাম ৫,৬,৩০,০০০ টাকা এরপরে র্যাম বিক্রি হয়েছে ১৫টা র্যামের দাম ৪৫,০০০ টাকা আমি আনুমানিক একটা হিসাব ধরলাম এখন আপনি তিনটা দোকানে একই ধরনের পণ্য বিক্রি করলেও সব দোকানে সমপরিমাণ বিক্রি হবে এমন কোনো কথা নেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম দোকানে মাদারবোর্ড ১০টা ৫০,০০০টাকা দ্বিতীয় দোকানে মাদারবোর্ড ৮টা তৃতীয় দোকানে ১২টা তো এখানে এখন আপনি আবার এই দোকানে আজকে সারাদিন কত বিক্রি করলেন সেই টোটালটা অবশ্যই এখানে বের করবেন তাহলে এখানে টোটাল বের করার সূত্র হচ্ছে কি ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল নাম্বার একটু শেষ সেল নাম্বার অথবা এখানে কার্সার রেখে আপনি অটো সাম এখানে ক্লিক করলে ফর্মুলাটা চলে আসবে এরপরে ইন্টার দিবেন এই দোকানে বিক্রি হয়েছে ১,৪২,০০০ টাকা এরপরে এই দোকানটাতে ক্লিক করলাম হলুদ রঙের এখানে আমি একইভাবে সূত্র হাতেও লিখতে পারি ওখানেও লিখতে পারি যদি হাতে লিখি তাহলে কী লিখবো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এরপরে প্রথম সেল নাম্বার অর্থাৎ এভাবে যদি আমি টান দিই তাও হয় এরপরে ব্র্যাকেটটা ক্লোজ করলাম ইন্টার এ বিষয়ে আপনাদের আগেই ধারণা দেওয়া হয়েছে এখানে বিক্রি হয়েছে কত এখানে বিক্রি হয়েছে ১০,০০০ টাকা ১,০০০০ টাকা ৪০,০০০ ৩০,০০০ ১,০০০০টাকা তো এরপরে তৃতীয় দোকানে আমরা একইভাবে ই করব আবার আরেকটা ভাবে পদ্ধতিতে আমি আপনাদের রেজাল্ট বের করা শিখেছি কার্সারটা এখানে রেখে কিবোর্ডে কি চাপতে হয় কিবোর্ডে কার্সার ওখানে রেখে ওয়াল্টার ইকুয়াল চাপলে ফর্মুলাটা চলে আসে আমি আবার দেখাই ওয়াল্টার ইকুয়াল এটা চাপলেও আপনার ফর্মুলাটা চলে আসবে এরপরে শুধু আপনি ইন্টার দিবেন এখানে বিক্রি হয়েছে ১,৪৫,০০০ টাকা তো তিন দোকানে এখন আমি দেখতে চাই তিনটা দোকানের হিসাব টোটাল আমি কত বিক্রি করলাম তো এটার জন্য আপনাকে আলাদা আলাদা কিচ্ছু করতে হবে না একদম শর্ট কমান্ডের মাধ্যমে একদম শর্ট নির্দেশনার মাধ্যমে আপনি এটা
দ্রুত বের করতে পারবেন। তো যথারীতি আমি একটা ফাঁকা জায়গা অবশ্যই কার্সার রাখবো, এখানে আইটেম শব্দটা লিখবো আমরা, আইটেম শব্দটা লিখলাম। লেখার পরে আমি আইটেম থেকে দেখেন আপনার এই টেবিলে এই আইটেমের এখানে কার্সারটা রাখবেন, রাখার পরে যথারীতি আপনি ডাটাতে যাবেন। ডাটা এই যে মেনু আছে, ডাটা, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, ডাটাতে ক্লিক করবেন। ডাটাতে ক্লিক করার পরে দেখবেন এখানে লেখা আছে কনসলিডেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কনসলিডেট, যার অর্থ হচ্ছে দৃঢ় করা, আর কম্পিউটার ভাষায় আমরা বলতে পারি একত্রীকরণ, তিনটা টেবিলকে একসাথে জোড়া দিব। কনসলিডেটে ক্লিক করবেন, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা ডায়লগ বক্স আসছে, এটা আসলে পরে আপনি কি করবেন, এখানে ফাংশন, কোন ফাংশন ইউজ করবেন আপনি, সাম, এখানে কিচ্ছু করবেন না, রেফারেন্সের ঘরে কার্সারটা রাখবেন, এখানে টপ র এবং লেফট কলাম এই দুইটা জায়গায় অবশ্যই অবশ্যই আপনি টিক চিহ্ন দিবেন, যদি দেওয়া থাকে ভালো, যদি না দেওয়া থাকে দিয়ে নেবেন, টপ র এবং লেফট কলাম দুটো জায়গায় টিক চিহ্ন দেওয়ার পরে আপনি যথারীতি এখানে যদি কিছু থাকে এটা ডিলেট করবেন, যথারীতি আপনি রেফারেন্সের এই ঘরে, অর্থাৎ কয়টা টেবিলের রেফারেন্স নিয়ে একটা টেবিল করবেন আপনি, এই রেফারেন্সের এই ঘরটাতে আপনি ক্লিক করবেন, এরপর যথারীতি প্রথম টেবিলটা আপনি সিলেক্ট করবেন এইভাবে, এটা যেন বেশি না হয়, ঠিক যতটুকু টেবিল ততটুকু, এরপর আপনি অ্যাডে ক্লিক করবেন, এরপরে দ্বিতীয় টেবিলটা ঠিক একইভাবে সিলেক্ট করবেন, অ্যাডে ক্লিক করবেন, এরপর তৃতীয় টেবিলটা একই পদ্ধতিতে আপনি সিলেক্ট করবেন এবং অ্যাডে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা টেবিলের রেফারেন্স অ্যাড্রেস এখানে চলে আসছে, এখন শুধু আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার সাথে সাথে দেখেন কি সুন্দরভাবে, কত সুন্দরভাবে এখানে আসছে মাদারবোর্ড, কয়টা, সর্বমোট তিনটা দোকান মিলে মাদারবোর্ড বিক্রি হয়েছে 30টা, 1,60,000 টাকার মাদারবোর্ড বিক্রি হয়েছে, প্রসেসর 22টা, 1,20,000 টাকার শুধু প্রসেসর বিক্রি হয়েছে, র্যাম বিক্রি হয়েছে 33টা, 1,07,000 টাকার র্যাম, সর্বসাকুল্যে আপনার 3,87,000 টাকা বিক্রি হয়েছে। এভাবে আমরা কনসলিডেট বা একত্রীকরণের কাজটা করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এটা আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারছেন। এরপরে আমরা শিখব হলো শীট 3। শীট থ্রিতে আছে ডাটা ভ্যালিডেশন, এটা বেশ সহজ একটা নিয়ম। এখানে মনে করেন যে অনেক সময় বড় ধরনের কোনো টাকা পয়সার পরিমাণ লিখতে গেলে আমাদের ভুল হতে পারে, যেমন আমাকে লিখতে হবে 15,000 টাকা অথবা 1,500 টাকা, আমি লিখতেছি, লিখতে গিয়ে একটা শূন্য বেশি হলে 1,500 টাকার জায়গায় সেটা হবে 15,000 টাকা। এই ধরনের বড় ধরনের ভুলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে বা বড় ধরনের ভুলের হাত থেকে নিষ্কৃতি পাওয়ার জন্যে আমরা সাধারণত এই পদ্ধতিটা অনুসরণ করি, যদিও ডাটা ভ্যালিডেশন আরও অন্যান্য ক্ষেত্রেও প্রযোজ্য, আরও অনেকগুলো কাজ করা যায় এটার মাধ্যমে। তো আমি আপনাদের আপাতত একটা স্যালারি শিটের মতো একটা টেবিল তৈরি করছি, আমরা ধরে নিলাম এখানে লেখা আছে আইডি নাম্বার, নেম, জব টাইটেল, স্যালারি। তো এই প্রতিষ্ঠানে যে স্যালারি প্রদান করা হয় এখানে সর্বনিম্ন বেতন আছে মনে করেন 20,000 টাকা, সর্বোচ্চ বেতন আছে 50,000 টাকা। এখন এর মধ্যে আমাকে এন্ট্রি করতে হবে, যদি এর বাইরে কখনো ভুল করে এন্ট্রি করে ফেলি সেই ক্ষেত্রে কম্পিউটার আমাকে সিগন্যাল দিবে বা আমাকে বলবে যে তুমি ভুল করতেছো। এ ধরনের সুবিধা যদি আমরা পেতে চাই তাহলে আমরা কি করব, ঠিক মনোযোগ সহকারে খেয়াল করবেন, স্যালারি লেখাটা বাদ দিয়ে নিচ থেকে এইটুকু সিলেক্ট করবেন, এরপর যথারীতি আপনি ডাটাতে যাবেন, এরপরে দেখবেন এখানে লেখা আছে ডাটা ভ্যালিডেশন, এখানে যাবেন ডাটা ভ্যালিডেশনে ক্লিক করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ডাটা ভ্যালিডেশন একটা বক্স আসছে, ডায়লগ বক্স আসছে, এখানে গিয়া আপনারা প্রথমে সেটিংসে ক্লিক করবেন, সেটিংস, এরপরে অ্যালাউ, এখানে লেখা আছে অ্যানি ভ্যালু, আপনারা এখানে ক্লিক করে এখান থেকে হোল নাম্বারটা নির্বাচন করবেন, অ্যানি ভ্যালু এখানে ক্লিক করে হোল নাম্বারটা নির্বাচন করবেন। এখানে হোল নাম্বারটা নির্বাচন করার সাথে সাথে বাকি ঘরগুলো একদম অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে লেখা আছে বিটুইন, বিটুইন বলতে আমরা বুঝি মাঝামাঝি বা দুইটার মাঝখানের অবস্থা। তো মিনিমাম এই প্রতিষ্ঠানে সর্বনিম্ন বেতন কত দেওয়া হয়, 20,000 টাকা, আপনি এখানে লেখেন 20,000 টাকা, আর সর্বোচ্চ বেতন কত দেওয়া হবে, 50,000 টাকা, আপনি এখানে লেখেন 50,000 টাকা। তো এটা লেখার পরে আপনি যথারীতি ওকে ক্লিক করলে হবে, আর যদি আপনি মনে করেন যে আমার ভুলটা একটু ভালোভাবে বুঝায় দিক,
বা আমি যে মেসেজটা দিব সেই মেসেজটা আমাকে দেখাক, কোনো সমস্যা নাই। আপনি এরর অ্যালার্টে যাবেন, এরর অ্যালার্টে গিয়ে এইখানে মেসেজ লিখবেন। এখানে কিন্তু ইংরেজিতেও মেসেজ লিখতে পারেন, বাংলাতেও মেসেজ লিখতে পারেন। আপনি যদি বাংলাতে মেসেজ লিখতে চান, ধরেন আপনি বিজয় কিবোর্ড ব্যবহার করে মেসেজ লিখবেন, আমি বিজয়টা এখান থেকে নিয়ে আসি সোয়া স্টপ বার। আপনি যদি বিজয় কিবোর্ডে লিখতে চান, এখানে কিন্তু সুটোনিয়াম যে ফন্ট ব্যবহার করতে পারবেন না, আপনি এখানে গিয়ে ইউনিকোড ফন্ট, এই ফন্টটা আপনি ইউজ করতে পারবেন। ইউনিকোড এটা ইউজ করে আপনি এখানে লিখলেন, আপনি মজা করে লিখলেন যে আপনি কিন্তু আপনি ভুল লিখছেন। আমি এখানে লিখে দিলাম আপনি ভুল লিখছেন। এরপরে যথারীতি আপনি ওকে ক্লিক করেন। এখন নিশ্চিন্ত মনে আপনি এখানে টাইপ করতে পারেন, যেমন আমি হাবিব টিচার, এর স্যালারি আছে 25,000 টাকা, আমি 25,000 টাকা লিখলাম। লিখতেই একটা শূন্য বেশি লিখে ফেলাইছি, যখনই আমি আর একটা সেলে ক্লিক করতে যাব অথবা ইন্টার আর একটা সেলে যাইতে চাইবো অথবা আরও কি চেপে যাইতে চাইবো বা যাইতে নিব, তখনই আপনাকে এই মেসেজটা দিবে আপনি ভুল লিখছেন। দেখছেন সুন্দর না? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এই ডাটা ভ্যালিডেশনের মাধ্যমে এভাবে বড় ধরনের ভুল থেকে রক্ষা পেতে পারেন। এখানে আমি যেটা লিখছি, আমি যে মেসেজটা লিখছি আপনি ভুল লিখছেন, দেখেন সেটাই দেখাইছে। আপনি এটা সংশোধন না করা পর্যন্ত এখান থেকে আপনি কোথাও যেতে পারবেন না, রিট্রাই, আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না, আপনাকে এটা সংশোধন করতে হবে। আপনি যতবার কোথাও ক্লিক করতে যাবেন তখনই আপনাকে দেখাবে আপনি ভুল লিখছেন। ওকে, তো আমরা রিট্রাই ক্লিক করে এখান থেকে একটা শূন্য মুছে দিলাম। এখন দেখেন আর কোনো মেসেজ আসবে না, অথচ এর পাশের সেলেই আপনি যদি ইচ্ছা মতো কোনো পরিমাণ লেখেন সেক্ষেত্রে আপনার কোনো বাধ্যবাধকতা বা কোনো কিচ্ছু আপনাকে কম্পিউটার বলবে না। যখনই আপনি এখানে লিখতে নেবেন তখনই এই সমস্যাটা হবে। ধরেন আমি 50,000 টাকা লিখতে নিয়ে একটা শূন্য বেশি লিখে ফলাইছি, সেই ক্ষেত্রে আপনাকে মেসেজ দিবে আপনি ভুল লিখছেন। দেখেন এখানে কি লেখা আছে, আপনি ভুল লিখছেন। তো রিট্রাই, আমি একটা শূন্য মুছে দিলাম। অথবা 20,000 টাকার কম লিখতে গিয়া যদি ধরেন আমি তাড়াতাড়ি করে লিখতেছি, আমি 2,000 টাকা লেখা ইন্টার চাপছি, তখন আপনাকে মেসেজ দিবে আপনি ভুল লিখছেন। আমাকে 20,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকার মধ্যেই থাকতে হবে, এর বাইরে গেলে পরেই আমাকে মেসেজ দিবে, আমাকে সিগনাল দিবে, আমাকে বুঝাবে যে আপনি ভুল লিখছেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের অনেক গুরুত্বপূর্ণ বিষয় আজকে শিখালাম। ইনশাআল্লাহ আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে আবারও নতুন কিছু বিষয় নিয়ে। আর আমার যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এখানে যদি কারো কোনো সমস্যা হয় আমি আবারও বলছি আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।